হ্যালো বন্ধুরা, তো অববাস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা, আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার বাড়ির পুজোর প্রস্তুতি পর্বটা সমস্তটা তুলে ধরবো। তো তোমরা সবাই জানো যে 2 তারিখে আমার বাড়ির পুজো। পুজো বলতে বছরের যে বাৎসরিক পুজো হয় শীতলা মা কালী মা, সেই পুজো না, মানে পুজো বলতে আমাদের বাড়ি হচ্ছে মন্দির প্রতিষ্ঠা। আমাদের নতুন মন্দির, আগের মন্দিরটায় ছাদ ছিল না, মানে আমি তোমাদের ছবি দিয়ে দেবো এই ভিডিওটার লাস্টে আমাদের আগের মন্দিরের আর এখনকার মন্দিরের গেট আপে। এখন মন্দিরটা নতুন করে ছাদ ফেলে নতুনভাবে তৈরি করা হয়েছে, সেই মন্দির প্রতিষ্ঠা হবে, তাই এবছরের পুজোটা একটু বড় করে হচ্ছে। তো এই পুজোর প্রস্তুতি পর্ব, তো আজকে আমি দেখাবো তোমাদেরকে আমরা কী করে পুজোর সব কিছু জোগাড় যান্তি করছি বাড়ির লোকেরা মিলে। তোমরা আমার সাথে থেকো এই ভিডিওর শেষ অবধি, অবশ্যই এই ভিডিওটাকে দেখো, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখতে থাকো। আর সমস্ত কাজ করার আগে আমি এখন বসেছি একটা কাজ করতে, জরুরি কাজ, কি আমার জন্য জরুরি, অন্য কারোর জন্য না। আমি এখন আমার নিজের মাথায় তেল মাখছি, কারণ আজকে আমি মাথার চুলে শ্যাম্পু করে নেবো। কালকে শীতলা মামার পুজো উপলক্ষে আমরা গন্ডি কাটবো, আর কালকে আমি শ্যাম্পু করতে পারবো না, তাই জন্য শ্যাম্পু করার আগে চুলে তেল মাখতে হয়। অ্যাকচুয়ালি তেলটা মাখা উচিত ছিল কালকের রাতে, কিন্তু কালকে রাতে আমি টাইম করে উঠতে পারিনি, তাই জন্য মাখতে পারিনি। তাই এখন আমি তেল মাখতে মাখতে তোমাদের সাথে কথা বলছি, ভিডিও করছি। আর একটু বাদে আমার বর আর বড় বাবা, ওরা সবাই যাবে বাজারে, কারণ বাজার করে আনবে। আজকে বিকেলে রান্না হবে, কারণ কালকে যেহেতু শীতলা পুজো, তোমরা অনেকেই জানো শীতলা পুজোয় লোকে পান্তা খায়। তো আজকেই ভাতটা করে রেখে মানে পান্তা তৈরি করতে দেওয়া হবে আর কি, আর ওই পান্তার সাথে কুমড়োর চচ্চড়ি আর ডাল চচ্চড়ি করা হবে। সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। তো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা অবশ্যই দেখো ফ্রেন্ডস। আর আমি তোমাদের সাথে আরেকটু বাদে কথা বলছি, কারণ আমি মাথায় চুলে তেলটা মেখে চুলটা বেঁধে নিই, আর তাই আরেকটু বাদে কথা বলছি। টাটা। এ দেখো বন্ধুরা, আমার বাবা মানে বাঁশের কঞ্চি কেটে এনে তালপাতা দিয়ে ওই ইয়ে বানাচ্ছে, ওই টেকাটি বানায় না, ঠাকুরের ঘটের চারিদিকে দেয়, ওটা বানাচ্ছে। তো আমি তোমাদেরকে সেই ভিডিও দেখাচ্ছি। এই দেখো আমার ছেলে আর আমার বড় মা। মিটি ভাইয়ের খেয়াল রাখবি মা। এই দেখো তেকাঠি বানাবে বলে তালপাতা কেটে নিয়েছে বাবা, এবার বাঁশের মধ্যে তালপাতাগুলোকে সুন্দর করে অ্যাডজাস্ট করে তেকাঠি বানাবে। আমাদের মানে আমার বাপের বাড়ির দিকে যখনই পুজো হতো আমরা বাইরে দশকর্মার দোকান থেকে কিনে আনতাম, কিন্তু আমাদের এই বাড়িতে যখনই পুজো হয় এরকম বাগান থেকে বাঁশ কেটে এনে। বাগান থেকে বাঁশ কেটে এনে এই টেকাটি বানানো হয়। বাবা সাবধান। এই তো এবার বাবা বানাচ্ছে, দেখো টেকাটি। আমি যে
দেখো আজকে এই চচ্চড়িটা বানাচ্ছি, মানে এটা লাউ শাক, আলু, থোর, আরও সবজি আছে, এর মধ্যে পটল আছে, এখানে বড়ি আছে, বড়ি টড়ি দিয়ে একটা নিরামিষ সবজি করব, আর এখানে ভাত হচ্ছে, আর লাউ দিয়ে ডাল করব, আর কিছু করব না বন্ধুরা, কারণ আজকে আমাদের নিরামিষ খেতে হয় আর নিরামিষই খাবো টানা শনিবার অবধি। তো আমি রান্নাটা সেরে ফেলবো তাড়াতাড়ি, কারণ অনেক কাজ আছে, সেই কাজগুলোও করতে হবে। টাটা। লাউটা কোথায় রাখলাম, এই যে লাউ কেটে রেখেছি, লাউ কেটে রেখেছি, এই লাউ দিয়ে ডাল হবে, মুগ ডাল, আর ওই এই বড়ি দিয়ে একটা সবজি হবে, নিরামিষ চচ্চড়ি, আর ভাত হচ্ছে, এই আজকে আমাদের দুপুরের মেনু। এইদিকে বাবার ঘরে বট কলার ছড়াগুলো ছাড়িয়ে রাখছে, কারণ ছাড়িয়ে কার্বাইড দিয়ে পাকাতে দেবে, কারণ এই কলাটা লাগবে পুজোতে। আর এইটা সেই কলার কাঁদিটাই বন্ধুরা, যেটা আমি বাগান থেকে তুলতে যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছিলাম বাগানের কিছুটা ভিডিও। এখন বাবা আর বোন কলাটা ছাড়াতে ব্যস্ত। পুজোতে বরণ দাদায় লাগবে, প্রসাদে লাগবে, তাই জন্য এটা ছাড়িয়ে কারবাইট দেবে। আর এইদিকে প্যাকেটে দেখতে পাচ্ছ অনেকগুলো পাতা রাখা রয়েছে, এগুলো অন্য কোনো পাতা না, এগুলো হচ্ছে বেল পাতা, মানে এতটা বেল পাতা আমাদের গাছ থেকে পেরে ছাড়িয়ে রাখা হয়েছে, যাতে এই বেলপাতাগুলো রোদে শুকুর দেবে, দেওয়া হবে, দিয়ে সেগুলোকে ডাস্ট করা হবে, গুঁড়ো করে নেওয়া হবে, সেই বেলপাতা যজ্ঞে ব্যবহার হবে, সেই বেলপাতার গুঁড়ো, তুলসী পাতার গুঁড়োও করে রাখা হয়েছে, এবার বেলপাতার গুঁড়ো করতে হবে। এই যে কলার ছড়া বেরিয়ে এসছে, পুজোর জোগাড় জোর কদমে চলছে। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের মন্দির, এই সেই মন্দির যে মন্দিরে মানে প্রতিষ্ঠা হচ্ছে, এখানে আমাদের তুলসী মঞ্চ আছে। অন্ধকার বলে আমি ঠিকভাবে বোঝাতে পারছি না ক্যামেরার মাধ্যমে, এটা কালকে সকালে যখন মন্দিরের ভিডিও তুলবো। এই দেখুন বন্ধুরা, এটা আমাদের মায়ের মা, মানে মনসা মা, শীতলা মা, আর এই যে খাপা সিংহাসনটা দেখছেন, এখানে আমাদের কালী মা বসবে, অষ্টধাতুর কালী মূর্তি। তো এই যে ডাব এনে রাখা রয়েছে, গাছ থেকে ডাব পেরে রাখা হয়েছে দুপুরবেলা, আর এইখানে আমার সব বাচ্চারা খেলছে বাড়ির। এইটা এইখানে আমরা তুলসী পাতা ছাড়াচ্ছি, এই তুলসী পাতাগুলো কালকের যজ্ঞে ব্যবহার হবে, তাই জন্যই তুলসী পাতা ছাড়িয়ে রাখা হচ্ছে, যজ্ঞের জন্য অনেক তুলসী পাতা লাগবে, তাই এখানে আমরা তুলসী পাতা ছাড়াতে বসেছি, আমি আর আমার একটা বৌমা, মানে ও সম্পর্কে আমার বৌমা হয়, আমি ওর কাকি শাশুড়ি, এই বয়সেই কাকি শাশুড়ি হয়ে গেছি ভাবা যায়। তো আমরা দুজনে মিলে তুলসী পাতা ছাড়াচ্ছি, ছাড়িয়ে রেখে দিচ্ছি, যাতে কালকে সকালে উঠে হুড় পাড়াবাড়ি না করতে হয়, কারণ পুজোর কাজে এসে ব্যস্ত থাকার পরে আমরা পারব না, তাই যতটুকু কাজ এগিয়ে রাখা যায় তাই আর কি এগিয়ে রাখা হচ্ছে। এই তোমরা দেখতে পাচ্ছ আমাদের বড় দাদা ভাই আমাদের মন্দিরের মাকে শাড়ি পরিয়ে রেডি করছে, মা প্রত্যেক বছর এইরকমই শাড়ি পরে, লালের পাড় গরুদের শাড়ি, আর মাকে দেখতে বন্ধুরা অনেক 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 সুন্দর লাগে, সমস্ত কিছু দিয়ে সাজানোর পর যখন ফুল দিয়ে সাজে মা সজ্জিতা হয়। আমাদের বাপের বাড়িতে, মানে আমার নিজের বাপের বাড়িতেও শীতলা মন্দির রয়েছে, ওখানে মাকে ঘাগড়ায় সাজানো হয়, ঘাগড়া দিয়ে পরিয়ে রাখা হয়, কিন্তু আমার এই বাড়ির মা শাড়ি পরেই সারা বছর থাকে, আর এই শাড়ি পরে আমাদের
বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার বাচ্চারা খেলছে। ওই যে এই তিনজন হচ্ছে আমার বাড়ির মেন মেন লোক, মানে আমার বড় মা, ছোট মা আর মিঠি। বড় মা হচ্ছে আমার মেজ দাদা। বাড়িতে একটা পুজো পুজো রব, বন্ধুরা তোমরা বুঝতেই পারছো, একটা পুজো পুজো আমেজ, সবার একসাথে কোলাহল। এইটা আমাদের যজ্ঞবেদি বন্ধুরা, এটা তৈরি হয়েছে মেজ বাবাদের উঠোনের ঠিক উপরটাতে। এটা তৈরি করেছে মেজদি আর বোন মিলে, সেই সময় আমি ভিডিওটা করতে পারিনি। এটা তৈরি হয়েছে চারিদিকে, এখন এই বেদিটাকে সাজানো হচ্ছে খুব সুন্দর করে। সাজানোর আগে সকালবেলা মেজদি আর বোন এটা মাটি আর গোবর দিয়ে লেপে নিয়েছে। এখন আপিলের ওপর সুন্দর করে নকশা করে এটাকে, এটা আমাদের একটা ব্রাহ্মণ জেঠু বন্ধুরা, মানুষ ভালো মনের মানুষ, অবশ্যই ব্যবহারও খুব ভালো জেঠু, সুন্দর করে নিপুণ হাতে কলকা কমপ্লিট করছে। যদিও এই বেদি সাজানোর দায়িত্বে জেঠু আর ছোট দাদা ভাই ছিল, বড় দাদা ভাইয়ের ভাই। বালিটুকু দিয়ে তৈরি অংশের মধ্যেই কালকে যজ্ঞ সম্পন্ন হবে। এই যে আমাদের ছোড়দা ভাই, বড় দাদা ভাইয়ের ভাই, তিনি আমি মন্দির থেকে চলে এসেছি, কারণ ওইখানে মেজদি আর বড়দি ওরা আছে, ওরা নাড়ু বানাচ্ছে, তিলের নাড়ু, নারকেল নাড়ু। আমি এখানে বোন আর ছোটো মার কাছে চলে এসেছি, কারণ খাবার জোগাড় করতে হবে। এখানে কুমড়ো আর আলু কাটা হচ্ছে আমি ছোটো মার, আর এই কুমড়োটা দেখো পুরো সাদা, মানে লালচে ধরনের কুমড়ো পাইনি, এরকম হাফকাঁচা কুমড়োই এনেছে। যদিও এই চচ্চড়িটা খেতে খুবই সুন্দর হয়, হয়তো ঠাকুরের ভোগের প্রসাদ বলেই এত সুন্দর লাগে। এটা আমি খাওয়ার জন্য উৎসুক হয়ে থাকি এই টাইমে, আর রান্না পুজোর সময় এই চচ্চড়িটা হয়, এটাও বেশ ভাল লাগে তখনই। যদিও রান্না পুজো আর গোটা ষষ্ঠী আমার খুব প্রিয় একটা জায়গা সময়। তো বন্ধুরা চলো, আমি তোমাদের সাথে পরে কথা বলছি, এটা কমপ্লিট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে রাত 12:45। তো এখনও ওদিকে রান্নাবাড়া চলছে, আমি আরেকটু বাদে খেতে যাব, খেয়ে নেব। তো এইখানেই মানে আমাদের খেয়ে নিতে হবে, আমার আর শরীর দিচ্ছে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, এরপর আর ভিডিও নেব না, এবার ডাইরেক্ট পুজোর ভিডিওতে চলে যাব। আর আমাদের বাড়ির পুজোটা দেখতে হলে অবশ্যই আমার পরের ভিডিওটাকেও ফলো করো, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদিও তোমাদের ধন্যবাদ দেওয়া আমার চলে না, কারণ তোমাদের ধন্যবাদ দেওয়া মানে তোমাদেরকে এক মানে ডিসঅ্যাপয়েন্ট করা, বিকজ তোমরা সবাই আমার পরিবারের একজন, অবকাশ ফ্যামিলির একজন, তাই তোমাদেরকে ধন্যবাদ দেওয়া চলে না। আর আমি এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কাল ভোর ভোর উঠতে হবে। এমনিতেও আমার বর মানে তখন কটা ভোর আরে মানে রাত 2:30-এর সময় বেরোবে, হাওড়া যাবে ফুল কিনতে, মন্দিরে ফুল দিয়ে সাজাবে বলে। তো আমি রাখছি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।